প্রতিমা ভৌমিক, রাজ্যের পশ্চিম আসনে বিজেপি প্রার্থী। লোকসভা নির্বাচন যতই এগিয়ে আসছে, নির্বাচনী প্রচারের ঝড় ততই তুঙ্গে উঠছে। রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রচারে অংশগ্রহণ করছেন প্রতিমা ভৌমিক। বৃহস্পতিবার উদয়পুর বাগমা বাজারে অনুষ্ঠিত হয় বিজেপি নির্বাচনী জনসভা। জনসভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিজেপি প্রার্থী প্রতিমা ভৌমিক। সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নারীদের উন্নয়নে নানা উন্নয়নমূলক পরিকল্পনা গ্রহণ করেছেন, আর সেই প্রকল্পগুলো বাস্তবায়নে দেশের মহিলারা উপকৃত হয়েছেন। প্রতিমা ভৌমিক বলেন, যে রাষ্ট্রে নারীদের সবচেয়ে বেশি সম্মান দেওয়া হয় সেই রাষ্ট্রই উন্নত রাষ্ট্রে পরিণত হয়। নারীদের উন্নয়ন ব্যতীত সমাজের উন্নয়ন কোনোভাবেই সম্ভব নয়। ভারতীয় জনতা পার্টি নারী সমাজের কল্যাণার্থেই কাজ করে যাচ্ছে এবং আগামী দিনেও সেই লক্ষ্যেই কাজ করবে বলে জানান তিনি। এদিন এই সভাকে কেন্দ্র করে ব্যাপক উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয়। জনসভা শুরুর পূর্বে বাগমা বাজারে এক সুবিশাল মিছিল করে মহিলা মোর্চার সদস্যরা। মিছিল ও জনসভা থেকে এদিন একটাই আওয়াজ উঠে, ফিরছে একবার মোদী সরকার। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।